হ্যালো বন্ধুরা, জেনারেশন ভোল্টেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে কিছু রুটি ফ্রোজেন করার টিপস দেখাব। যারা চাকরি করে তাদের সকালে রুটি বানাতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়, তারা এই রুটি বানিয়ে কিভাবে ফ্রোজেন করবেন তা দেখাব। আমি এখানে আপনারা যে নর্মাল রুটিগুলি বানান সেগুলি এখানে আমি পাঁচটা নিয়েছি, এগুলি কিভাবে ফ্রোজেন করব। আপনারা তো রুটি সবাই কম বেশি বানাতে পারেন, কিভাবে ফ্রোজেন করব সেটাই আপনাদের এখন আমি দেখাবো। আমি এখানে পাঁচটা রুটি নিয়েছি, সেগুলি একটার পর একটা দিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে পলিথিন পেপার দিয়ে এভাবে একটার পর একটা আপনাদের যে কটা ইচ্ছে আপনারা সে কটাই এভাবে রুটি বানিয়ে এভাবে ফ্রোজেন করে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। এভাবে যে সবগুলো রুটি এভাবে বানিয়ে আপনি এভাবে রেখে আপনি নর্মাল ফ্রিজে আপনি সর্বোচ্চ 10 দিন এবং সর্বনিম্ন 7 দিন রাখতে পারবেন। এবং সকালে যখন নাস্তা করবেন তখন বের করে যে কটা দরকার সে কটা বের করে আবার সেগুলো আগের মতন মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যদি আমার এই ফ্রোজেন করা টিপসগুলি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।